হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হচ্ছে যে যারা আপনারা সিম চাষ করতেছেন, তো এই শীতে সিম গাছ বাড়তেছে না, কী ব্যবহার করলে হচ্ছে সিম গাছ দ্রুত বাড়বে সেটার একটা ভিডিও নিয়ে আসছি। শীতের কারণে হচ্ছে যে কোনো গাছে হচ্ছে বাড়তেছে না বর্তমানে, তো এই ট্রিটমেন্টটা দিলে ইনশাআল্লাহ আপনাদের গাছগুলো 1 সপ্তাহের মধ্যে পরিবর্তন লক্ষ্য করবেন। তো আজকে ভিডিওটা আমি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করতেছি, কিছু ভালো কিছু শিখতে পারবেন যদি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন ইনশাআল্লাহ। তো আগে আমি হচ্ছে আপনাদেরকে দেখা নিচ্ছি যে সিম গাছগুলা কতটুক, যে পুরো মাথাটা ফাঁকা হয়ে আছে, যাতে আমি পরে ভিডিওটা দিলে আপনারা বুঝতে পারেন যে গাছের কেমন বৃদ্ধি পাইছে। তো সেই জন্য আগে আমি আপনাদের গাছগুলো দেখা নিচ্ছি যে আমার মাথায় এখনো গাছগুলো যায়নি, ছড়ায় ছিটায় যায়নি, মূলত হচ্ছে শীতের কারণেই বাড়তেছে না। তো যেহেতু প্রচুর শীত সেহেতু গাছগুলো বাড়তেছে না। আপনাদেরকে আমি তিনটা মেডিসিনের নাম দিব, এই তিনটা মেডিসিন ব্যবহার করলে আপনারা হচ্ছে ইনশাআল্লাহ হচ্ছে ভালো ফল পাবেন। এই প্রথমটা হচ্ছে কিট ভাইপার, এটা হচ্ছে চার্জারকিন ব্যবহার করতে পারবেন। এটা পুরোটা চার্জারকিন 8 লিটারের যে কীটনাশক ছিটানো জারকিন আছে, এটাতে চার্জারকিন হিসাবে ব্যবহার করতে পারবেন। তো এটা প্রথম। দ্বিতীয়টা হচ্ছে এটা, এটা হচ্ছে সাইলিন, এটা হচ্ছে 100 গ্রাম 2 জারকিনে ব্যবহার করতে পারবেন। আপনাদেরকে আমি পরিমাণটা ব্যবহার বলে দিচ্ছি, যে প্রথমটা ছিল হচ্ছে কিট ফাইবার, ওটা হচ্ছে 4 জারকিনে ব্যবহার করতে পারবেন, আর এটা হচ্ছে সাই নীল, এটা হচ্ছে 2 জারকিনে ব্যবহার করতে পারবেন 50-50 করে। আর এটা হচ্ছে জেব্রিলিক অ্যাসিড, এটা একটা হচ্ছে ট্যাবলেট আকারে থাকবে। এই ট্যাবলেটটা হচ্ছে আপনারা 1/4 হচ্ছে পার জারকিনে ব্যবহার করবেন, মূলত হচ্ছে আপনারা এটা 4 জারকিনে ব্যবহার করতে পারবেন। এর ট্যাবলেটটার 4 ভাগে বিভক্ত করা আছে, আপনারা প্যাকেটটা কাটলেই দেখতে পাবেন। এখন আমি স্প্রেটা স্কিপ করে ছিলাম, এখন দেখেন যে ছিটানোর পরে এরকম সবুজ সবুজ ভাব দেখা যাবে, মূলত হচ্ছে মেডিসিনটা গায়ে লাগে থাকবে। সকলেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আশা করি, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ জানাই।